এইচএসসির মেধা সাধারণ বৃত্তির তালিকা প্রকাশ। 2021 সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা ও সাধারণ বৃত্তির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেশের 9টি শিক্ষা বোর্ডের অধীনে মেধাবৃত্তিতে মোট 1125 জন এবং সাধারণ কোটায় 9375 জন রয়েছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি থেকে বৃত্তির সংখ্যা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের 2021 সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তি প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে তালিকা চূড়ান্ত করা হয়েছে। মেধা কোটায় 1125 জন এবং সাধারণ কোটায় 9375 জন সহ মোট 10500 শিক্ষার্থীকে বৃত্তির জন্য চূড়ান্ত তালিকাভুক্ত করা হয়েছে। বলা হয়েছে, মেধা বৃত্তির জন্য শিক্ষার্থীকে মাসিক 825 টাকা ও এককালীন অনুদান বাৎসরিক 1800 টাকা প্রদান করা হবে। সাধারণ বৃত্তির জন্য মাসিক 375 টাকা ও এককালীন অনুদান বাৎসরিক 750 টাকা প্রদান করা হবে। এই বৃত্তির ব্যয় চলতি 2021-22 অর্থবছরের রাজস্ব বাজেটের বৃত্তি মেধাবৃত্তি খাত হতে ব্যয় করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্দ করা অর্থ জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। অনলাইন সুবিধা সম্পন্ন তফসিলভুক্ত যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট হিসাব খুলে উচ্চ শ্রেণীতে ভর্তির 7 দিনের মধ্যে ব্যাংক হিসাব নম্বর সহ অন্যান্য তথ্য আবশ্যিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। আগামী 31 মার্চ বৃত্তির গেজেট প্রকাশ করা হবে। সেটির হার্ড কপি সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো এবং শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর সহ DSHE বোর্ড গেজেট @gmail.com ঠিকানায় পাঠাতে শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আশা করছি খবরটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে।